ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আজ মাঠে গড়িয়েছে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেছে উইন্ডিজরা সেই হোপ করেছেন আটষট্টি ও অ্যাম্ব্রিজ করেছেন উনষাট রান যার ফলে বিশ দশমিক এক ওভারে একশো রান তুলতে পেরেছে তারা এরপর শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির কারণে আপাতত ম্যাচ বন্ধ রয়েছে বৃষ্টির কারণে যদি এই ম্যাচ মাঠে আর না গড়ায় তাহলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এমনটাই হতে যাচ্ছে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল বাংলাদেশ আর তাই ফাইনাল ম্যাচে আজ বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন হবে টাইগাররা এমনটাই জানিয়ে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড কারণ ফাইনাল ম্যাচের জন্য কোন রিজার্ভ ডে নেই এই বিষয়টিও নিশ্চিত করেছে আয়ারল্যান্ড উল্লেখ্য গ্রুপ পর্বে আয়ারল্যান্ডকে একবার এবং ওয়েস্ট ইন্ডিজকে দুইবার পরাজিত করেছে টাইগাররা বাংলাদেশের বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে আর এবার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে মাঠে আর না গড়ালে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ